السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شبريو درشق سودمندولي ابنا دير شكولير شو شستو كامونا كوري ابنا دير كرلان منغول كامونا كوري ابنا دير جيبان غنستو برشنو جيگشا جوابني ابنا دير شمنو بستيد ہوئي چه ایک ديني بھائي برشنو كوري چهن محتارام شيخ امرا ونك شموي سينت ببهر كوري تحكي सेंट व्यवहार करा जायज आछे किना जानाले उपकृत होब जी अत्यंत गुरुत्वपूर्ण जीवन घनिष्ठ जिज्ञासा प्रिय भाई अल्हम्दुलिल्लाह आल्लाह शुकर जे इदानिंकाले आमादेर प्रत्येकटा विषये प्रश्नेर जे टेंडेंसी बा प्रवणता एटा अनेक आकारे बृद्धि पेयेछे आल्लाह सुबहानाहू ওয়া তাআলা সূরাতুল আনবিয়াতে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমরা যে সমস্ত বিষয়ে জানো না এই সমস্ত বিষয়ে তোমরা বেশি বেশি প্রশ্ন করো যে সমস্ত বিষয়ে তোমরা জানো না আহলে যিকির যারা জ্ঞানী যারা কোরআন সুন্নাহর জ্ঞানী যারা জ্ঞানী তাদের কাছে তোমরা প্রশ্ন করো যে বিষয়ে তোমরা না জানো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার আয়াতের মুখাতিব হয়ে অনেক মানুষ ইদানিংকালে প্রত্যেক বিষয়ে প্রশ্ন করে আল্লাহ তাআলা সকলকে জাযা খের দান করুন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন সেন্ট ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি সেন্ট হচ্ছে একটা সুগন্ধি এটা সুগন্ধির জন্যই ব্যবহার করা হয় সাধারণত তো সেন্ট ব্যবহারের ক্ষেত্রেও ইসলামের অনুমোদন আছে কি নেই এটা আসলে আমাদের জানা একান্ত আবশ্যক অনেক সেন্ট এমন আছে যেগুলোতে বিভিন্ন ধরনের অ্যালকোহল এবং নাপাক পদার্থের অনেক কিছু ব্যবহার করা হয় এগুলা সর্বসম্মতিক্রমে এগুলা না জায়েজ এবং এগুলা ব্যবহার করা কোনো ক্রমেই জায়েজ হবে না সেন্টে যদি কোনো নাপাক বস্তু না থাকে আপনি যদি ইনসিউরলি এটা যদি ক্রয় করতে পারেন যে এর মধ্যে কোনো ধরনের নাপাক হারাম কোনো বস্তু এখানে নেই এই সেন্টের মধ্যে নেই তবে সেটি আতরের হুকুম রাখে সুগন্ধির হুকুম রাখে সাধারণত সুগন্ধি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি বিষয় ছিল সুনানে আন-নাসাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি প্রিয় বস্তুর কথা বলা হয়েছে হুব্বিবা ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তিব ওয়াল মারাতু সালিহা ওয়া জুইলাত কুররাত আইনি ফিস-সালা আল্লাহ নবী বলছেন যে আমার কাছে তিনটা জিনিস অত্যধিক প্রিয় একটা তিব সুগন্ধি দুই নম্বর আল মারআতু সালিহা নেককার রমণী নেককার রমণী ও জুইলাত কুররাত আইনি ফিস-সালা আর আমার চক্ষের শীতলতা নামাজের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ সেন্ট রাসূল সাহাবি এবং তাবি পরবর্তী যুগের কারো যুগে এই সেন্ট বর্তমানে যেগুলো পাওয়া যায় এগুলো ওনাদের সময় ছিল না ওনাদের আমলে ছিল না ওনারা ব্যবহার করেননি এবং ওনাদের সময় ছিল না বিদায় এটাকে সুন্নত বলার কোনো সুযোগ নেই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ সুগন্ধি হিসেবে ব্যবহার করেছেন সেগুলোকেই সুন্নত টিপ বা আতর বলা হয় এছাড়া বাকি যেগুলো আমরা এখন ব্যবহার করছি এগুলাতে যদি হারাম নাপাক কোনো অ্যালকোহল না থাকে তবে অবশ্যই এগুলো ব্যবহার করা জায়েজ তবে এটাকে সুন্নাহ বলার কোনো সুযোগ নেই পরিশেষে কথা হচ্ছে আতর ব্যবহার করা উত্তম বিভিন্ন সুগন্ধি ফুল ফলের সুগন্ধি এগুলো ব্যবহার করা উত্তম আর অ্যালকোহল জাতীয় হারাম এবং নাপাক কোনো কিছু না থাকলেও কেমিক্যাল যদি মিশ্রিত থাকে সেটাও স্যান্ড হিসাবে ব্যবহার করা যাবে এটা জায়েজ কিন্তু যদি কোনো নাপাক বস্তু থাকে তবে এটা কোনোভাবে ব্যবহার করা জায়েজ নয় ফাতোয়ে মাহমুদিয়ার ১৫ নম্বর খণ্ডের ৩৯৯ নম্বর পৃষ্ঠাতে ফতোয়াটি আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী নীতিমালা এবং রাসূলের প্রত্যেকটা সুন্নাহ মেনে আমল করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ